সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চান, সেজন্য আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি, যা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো শুরুতে একটা অনুরোধ জানাতে চাই, তাহলে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তো দর্শক, আমরা যদি লক্ষ্য করি যে এই বাম পাশটা এখানে রয়েছে মূলত ফেভার, ফেভার হচ্ছে সিক্স ডে, মানে ছয় দিন যাবৎ এই হচ্ছে এই রোগীর জ্বর। তারপর হচ্ছে এখানে দেওয়া রয়েছে কফ, এবং তারপর হচ্ছে নোসিয়া, মানে হচ্ছে এই রোগীর মূলত হচ্ছে চার দিন যাবৎ ঠান্ডা কাশি, এবং সরি ছয় দিন যাবৎ ঠান্ডা কাশি এবং পাশাপাশি কিন্তু বমির সমস্যা রয়েছে। আর এখানে দেওয়া রয়েছে মূলত এই যে রুগী সে তার কী ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, যেমন সেই রুগীটি কী খাচ্ছিল। এখানে দেওয়া রয়েছে নাপা, মানে নাপা ট্যাবলেট সে পূর্বে খাচ্ছিল, এবং পাশাপাশি এখানে টেম্পারেচার দেওয়া রয়েছে 99 ডিগ্রি ফারেনহাইট। এ হচ্ছে মূলত রুগীর চেস্ট কমপ্লেন। হ্যাঁ, এছাড়া এখানে কিছু দেওয়া রয়েছে, অ্যাডভাইস করা হয়েছে যে তাকে কী কী টেস্ট করতে হবে। এখানে সিবিসি, পিএফ, পিবিএফ এবং সিএক্স, মানে হচ্ছে এখানে এক্স রে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই জায়গাটায় কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাতে চাই, যে এখানে ডাক্তার সাহেব কিন্তু বলছে যে কনসেশন 30% ডিসকাউন্ট, যে জিনিসটা আমাদের দেশে ডাক্তাররা কিন্তু খুব একটা করেন না। তো এই ডিসকাউন্টটা দেওয়ার কারণে কিন্তু রুগী দেখা যাচ্ছে যে সে সুফল পাবে, মানে ডিসকাউন্টের ক্ষেত্রে হয়তো বা 100 টাকা যদি তার টেস্ট হয় সেক্ষেত্রে কিন্তু সে 30 টাকা ছাড় পাবে। তো রুগী কিন্তু এই ডিসকাউন্টের ক্ষেত্রে দেখা যাবে যে একটা ভালো একটা ছাড় কিন্তু সে পেয়ে যাবে, মানে 30% ডিসকাউন্ট সে পেয়ে যাবে। তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি মূলত এই পাঁচটায় রুগীর নাম ছিল, যেটা আমি মূলত ব্লার করে রেখেছি। আর এখানে রয়েছে বয়স 5 বছর, মানে 5 ইয়ার্স। আর এখানে রয়েছে ডেট, এ হচ্ছে মূলত রুগীর ইতিহাস। আর এই জায়গাটায় দেওয়া রয়েছে সিরাপ সেফ 3, যা মূলত খেতে বলা হয়েছে 1 চামচ করে দৈনিক 2 বার, এবং অবশ্যই অবশ্যই 7 দিন, যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ এটা কিন্তু ফুলফিল করতে হবে। এবং পরবর্তীতে বলা হয়েছে রেনো বা সিরাপ, যা মূলত প্যারাসিটামল গ্রুপের ওষুধ, এটা খেতে বলা হয়েছে 2 চামচ করে দৈনিক 3 বার জ্বর থাকলে বা জ্বর হলে। এরপর দেওয়া হয়েছে অ্যাড্রিল সিরাপ, যা মূলত 1 চামচ করে দৈনিক 2 বার 7 দিন খাওয়ার জন্য বলা হয়েছে। এরপর দেওয়া হয়েছে ইমিস্টেট, 1 চামচ করে 3 বার বমি হলে। তো এবারে আসুন আমরা জেনে নিই এই ওষুধগুলো আসলে কোনটা কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, বা আসলে কোনটা কী কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা আসলে প্রেসক্রিপশন ওষুধগুলো দেখা যায় আমরা সঠিকভাবে বুঝতে পারি না, যে ডাক্তার সাহেব কী জন্য মূলত আমাদেরকে ওষুধগুলো প্রেসক্রাইব করছেন বা কী জন্য লিখছেন। তো আমরা শুরুতেই জানবো এই যে সেফ 3 যে ওষুধটি রয়েছে সেটি সম্পর্কে। তো এই সেফ 3 মূলত হচ্ছে এটি পাউডার ফর সাসপেনশন একটি ওষুধ, যা মূলত হচ্ছে সেভিক্সিম গ্রুপের ওষুধ। তো এই সেফ 3 50 ml সিরাপের বাজার মূল্য হচ্ছে 230 টাকা, যা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। তো এর কাজ হচ্ছে মূলত নিউমোনিয়া, টাইফয়েড ফেভার, এরপর হচ্ছে সাইনোসাইটিস, ওটিটিস মিডিয়া, টনসিলাইটিস, সফট টিস্যু ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অ্যাকিউট ব্রঙ্কাইটিস, এরপর হচ্ছে পালমোনারি ডিজিজ, মানে হচ্ছে এটা শ্বাসকষ্ট, কাশি, ঠান্ডাজনিত সমস্যা এবং জ্বরের সমস্যা। এছাড়াও দেখা যায় যে যাদের কাটা ছিঁড়া বা ক্ষতস্থান শোকাতে দেরি হচ্ছে তাদের জন্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও সাইনোসাইটিস, সাইনাসের সমস্যা, টনসিলাইটিস সমস্যা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিবায়োটিক ওষুধটি কিন্তু মূলত ব্যবহৃত হয়ে থাকে। তো এই অ্যান্টিবায়োটিক ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে কিন্তু দেওয়া রয়েছে এই যে 7 দিন দেখতে পাচ্ছেন, এই 7 দিনের ভিতরে আপনাকে কিন্তু 7 দিনই খাওয়াতে হবে। আর এখানে 1 চামচ করে 2 বার খাওয়াতে বলছে, অবশ্যই 1 চামচ করে 2 বারই খাওয়াতে হবে। এক্ষেত্রে আপনি কিন্তু কোনো উপকারের এখানে কম বেশি বা 7 দিনের জায়গায় আপনি 3 দিন 5 দিন এভাবে কিন্তু খাওয়াতে পারবেন না, এরকম কোনো নিয়ম নেই। আর এটা যেহেতু সেফ 3 বলছে সেহেতু সেভিক্সিম গ্রুপের ওষুধ, আপনি ইচ্ছা করলে অন্য ব্র্যান্ডের ওষুধও কিন্তু সেবন করাতে পারেন, এক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি ভালো ব্র্যান্ড হয় তাহলে আপনি কিন্তু সে ওষুধটা সেবন করাতে পারেন। তো পরবর্তীতে আমরা এখানে দেখবো এটা হচ্ছে মূলত রেনোবা, রেনোবা মূলত হচ্ছে এটা প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ, যা মূলত হচ্ছে অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট। তো যার 50 ml একটি সিরাপের বাজার মূল্য হচ্ছে 50 টাকা। তো এরকম যে প্যারাসিটামল গ্রুপের ওষুধ সেগুলো আমরা মোটামুটি সবাই জানি, যেগুলো মূলত হচ্ছে ফেভার মানে জ্বরের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং ক্রনিক লো ব্যাক পেন এবং রেনাল স্টোন পেন, নিউরোপ্যাথিক পেন, টুথ পেন মানে হচ্ছে মাইগ্রেনের ব্যথা, দাঁতের ব্যথা, শরীরের যে কোনো জায়গায় ব্যথা, এবং হাড় ক্ষয়জনিত ব্যথা,
মাজা ব্যথা এবং কিডনিতে ব্যথা এই ধরনের ব্যথার ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহৃত হয়ে থাকে এবং জ্বরের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহৃত হয়ে থাকে। এই জায়গায় আপনারা লক্ষ্য করে দেখবেন লেখা রয়েছে জ্বর হলে, মানে যদি বাচ্চার জ্বর থাকে তাহলে অবশ্যই এই রেয়ানোভা সিরাপটি এখানে খাওয়াতে বলছে। তো এই ক্ষেত্রেও বলবো যে এটা রেয়ানোভা সিরাপ কিন্তু আপনার জ্বর হলে খাওয়াতে হবে, সেক্ষেত্রে এটার কোনো কিন্তু নির্দিষ্ট সময় নেই, মানে ইচ্ছা করলে আপনি বাদ দিতেও পারেন আবার খাওয়াতেও পারেন, আবার এটা কিন্তু ব্র্যান্ড নেম চেঞ্জ করে আপনি খাওয়াতে পারেন। এর অন্য অন্য যে ব্র্যান্ড নেম সেটা হচ্ছে নাপা, এ স্টামেন, এই ধরনের ব্র্যান্ডেও কিন্তু বাজারে পাওয়া যায়। তো এটা যদি আপনার হাতের কাছে না পান তাহলে কিন্তু অন্যগুলোও বাচ্চাকে সেবন করাতে পারবেন, সেক্ষেত্রে তেমন কোনো বাধা ধরার নিয়ম নেই। পরবর্তীতে যে ওষুধটা আমরা দেখব সেটা হচ্ছে মূলত অ্যাড্রিল সিরাপ, যা মূলত এক চামচ করে দুইবার খাওয়ার জন্য বলা হয়েছে, ওষুধটি 7 দিন খাওয়ার জন্য বলা হয়েছে। তো এই ওষুধটি সম্পর্কে আসুন জেনে আসি। তো অ্যাড্রিল, যা মূলত হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি গ্রুপ একটি ওষুধ, যার মূলত হচ্ছে ডাইফেনাইড্রামিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ। তো এর বাজার মূল্য হচ্ছে 40 টাকা, এই সিরাপটির বাজার মূল্য 40 টাকা। এটি হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, বিশেষ করে নাকবন্ধজনিত সমস্যা এবং মোশন সিকনেস, কমন কোল্ড, মানে হচ্ছে যদি বমি হয় বাচ্চার সেই বমির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, এবং যাদের দেখা যায় যে ঠান্ডা লাগার সমস্যা রয়েছে বা শ্বাসকষ্টজনিত, কাশিজনিত সমস্যা, নাক দিয়ে পানি ঝরা সমস্যা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু অ্যাড্রিল সিরাপটি দেওয়া হয়। তো এটির একটি সাইড ইফেক্ট রয়েছে, মানে এটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ঘুম ঘুম ভাব পরিলক্ষিত হতে পারে, সেই হিসেবে এই বিষয়টা মাথায় রাখলে চলবে, এছাড়া অন্য কোনো সমস্যা দেখা দেওয়ার কথা নয়। তো আমরা এবার দেখলাম যে অ্যাড্রিল সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য, তো আমরা পরবর্তীতে জানবো। আমরা পরবর্তীতে দেখবো এখানে ইমিস্টেট সিরাপ, যা মূলত হচ্ছে ইমিস্টেট এক চামচ করে দৈনিক 3 বার খাওয়াতে বলা হয়েছে, এটা বমি হলে খেতে বলা হয়েছে, তার মানে হচ্ছে একটি বমির ওষুধ। তো ইমিস্টেট, যা মূলত হচ্ছে অনডেনসেট্রন গ্রুপের ওষুধ, যা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। তো এই সিরাপটির বাজার মূল্য হচ্ছে 50 টাকা। তো এটি মূলত হচ্ছে নোসিয়া, বমিটিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, বিশেষ করে যাদের বমি বমি ভাব বা বমি হচ্ছে, বা দেখা যায় অনেক শিশু গাড়িতে যানবাহনে বমি করে, এই ক্ষেত্রে দেওয়া হয়, এবং প্রায় দেখা যায় ওষুধ খাওয়ার ফলে বমি হতে পারে। তো বমি যদি হয়ে যায় বাচ্চার তাহলে কিন্তু সেক্ষেত্রে এই যে অ্যান্টিবায়োটিকগুলো আপনারা খাওয়াচ্ছেন বা অন্য অন্য ওষুধ যে খাওয়াচ্ছেন সেই ওষুধ কিন্তু কোনোটা কাজ করবে না। তো সেক্ষেত্রে বলা হয়ে থাকে যদি 15 মিনিটের ভিতরে যদি বাচ্চা বমি করে দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেই ওষুধটি আবার পুনরায় গ্রহণ করাতে হবে। তো এটা হচ্ছে মূলত ডাক্তারের নাম, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার চেম্বারের ঠিকানা যেখানে উনি বসেন, আর এটা হচ্ছে ইংরেজিতে লেখা, আর এই জায়গাটার নাম ছিল যেটা আমি ঢেকে রেখেছি, আর এখানে হচ্ছে এজ এবং এখানে হচ্ছে তারিখ, এ হচ্ছে মূলত প্রেসক্রিপশনেরই, আর এটা চেস্ট কমপ্লেন মানে সিসি, এখানে রোগের ইতিহাস দেওয়া রয়েছে এবং কোন কোন ওষুধগুলো খাওয়ানো হয়েছে সেটা এখানে দেওয়ানো রয়েছে, এরপর হচ্ছে রোগের বর্তমান যে পরিস্থিতি, তাপমাত্রা, এগুলো এখানে দেওয়া রয়েছে, এবং এখানে তার টেস্ট, যেগুলো টেস্ট মূলত ডাক্তার দিয়েছে সেগুলো করার জন্য বলা হয়েছে। তো এটা একটা জ্বরের রোগী, যেহেতু এখন বর্তমানে জ্বরের সমস্যা প্রায় দেখা দিচ্ছে, সেই হিসেবে এই ধরনের ওষুধগুলো কিন্তু ডাক্তাররা লিখছেন যে প্রথমে সেফ 3 7 দিন, তারপর হচ্ছে রেয়ানোভা 2 চামচ করে 3 বার জ্বর থাকলে, এরপর হচ্ছে অ্যাড্রিল সিরাপ, যা মূলত 1 চামচ করে 2 বার 7 দিন খাওয়ার জন্য বলা হয়েছে, আর বমি থাকলে ইমিস্টেট সিরাপ, এটি মূলত খাওয়ার জন্য বলা হয়েছে। এবং এখানে একটা বিষয় রয়েছে যে 7 দিন পরবর্তীতে সাক্ষাতের সময় অবশ্যই প্রেসক্রিপশনটি সাথে নিয়ে আসবেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের প্রেসক্রিপশন পর্যালোচনা। যদি তো বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ, আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন, যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।